আসিফ ভাই তুমি আমার একটা অটো গাড়ি কিনে দেব ভাই তাহলে আমি আমার বাচ্চার সাত বছর চিকিৎসা চালাইতে পারবো ভাই ভাই আমার দুইটা প্রতিবন্ধী ভাই চলতে পারি না ভাই আমি একটা এতিম মেয়েকে বিয়ে করছি ভাই ভাই একটু সাহায্য করো ভাই তুমি মানবতার ফেরিওয়ালা আসিফ খান ভাই একটু সাহায্য করো ভাই প্রিয় দর্শক নিজের দশ মাসের সন্তানকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান এই বাবা অসহায় এই বাবাটি সন্তান দশ মাস বয়সেই মাথায় সমস্যা হওয়ার পরে বাংলাদেশের সেলিব্রিটিদের কাছে যারা আসলে পরিচিত লাভ করেছে অসহায় মানুষদের সেবা করার পরিপ্রেক্ষিতে তাদের কাছে কিন্তু সহযোগিতার চেয়ে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করছে আমরা আজকে জানতে চাব তার সন্তানের কি হয়েছিল কবে থেকে হয়েছিল এবং কি চাচ্ছেন তিনি আপনার নাম পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ নুরুল আমিন আমার জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া আপনি কিডনি বিক্রি করতে যাচ্ছেন কেন আমি কিডনি বেচতে চাই আমার বাচ্চা হয়েছে দু সালে জুন মাসের বাইশ তারিখে ওয়ার পরে সিলেট উসমানি মেডিকেলে তেরো দিন ভর্তি ছিল সেখান থেকে রিলিজ হওয়ার পরে এক সপ্তাহ পরে আমরা গিয়েছি বাচ্চা নিয়ে বাচ্চার ডাক্তার শিশু বিকাশ কেন্দ্রে দেখাইছি শিশু বিকাশ কেন্দ্রে দেখানোর পরে ওনার বলছে বেন্টের সমস্যা কি সমস্যা বেন্ডে চাপ খাইছে কীভাবে চাপ খাইছে চাপ এটা ওহার পরে কান্নাকাটি করে নাই পরে মেডিকেলে ভর্তি থাকার পরে আমরা আবার তেরো দিন পরে আবার আসছি তেরো দিন পরে আমরা আবার এক সপ্তাহ পরে গিয়েছি যাওয়ার পর ডাক্তার শ্যাম জয় ওসমানী মেডিকেলের উনি দেখে বলছে ওনার মাথায় চাপ খেয়েছে বেন্টের সমস্যা সাত বছর এক টানা চিকিৎসা করতে হইব কীভাবে চাপ খেয়েছে কিছু বলে নাই নাইডে আপনার ওয়ার পর থেকে চাপ টাকাইছে ওই নর্মাল ডেলিভারি করাইছে এরপর থেকে এই অবস্থা হয়েছে এখন সাত বছর এক টানা চিকিৎসা করতে হইব যা আমার পক্ষে সম্ভব না আমি নিজে অসহায় মানুষ আমার দূরে পাঁচই কোন আমি কোনো কাজকাম করতে পারি না আমার কোনো সম্পত্তি নাই আমি যে মেয়েকে বিয়ে করছি এই থিম অনেক প্রত্যেক মাসে পনেরো হাজার টাকার চিকিৎসা লাগে আমি করতে পারি না আমি নিজ এই জন্য আমি বলছি প্রয়োজন পড়লে আমার একটা কিডনি বেচতে হলো আমার সন্তানকে আমি বাঁচাতে চাই তারপর আমার সন্তানকে আমি বাঁচাতে চাই কিডনি বেচতে চাই আমি প্রিয় দর্শক শুনছিলেন এতিম একজন মেয়েকে বিয়ে করার পরে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সেই সন্তানের কিন্তু মাথায় চাপ খেয়ে সমস্যা হওয়ার কারণে কিন্তু এখন সেই সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না এই লোকটি প্রিয় দর্শক আচ্ছা এখন আপনার দাবিটা কি আপনি দেখতে পাচ্ছি এটা একটু সরান্ত আমি দেখতে পাচ্ছি যে আপনার সন্তানের ছবির পাশে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসফিক খানের ছবি এটা কেন আমি তাসফিক বাইরে আমি ভালোবাসি মোহাম্মত করি উনি আমার জেলা নেত্রকোনার মানুষ উনি সারা বাংলাদেশে সিলেটের বাইশের বন্যা অনেক মানুষের সাহায্য সহায়তা করছেন বন্যা মাসে ত্রাণ বিতরণ করছেন উনি বাংলাদেশের গৌরব ভাইয়ের কাছে আমি মানবতা চাই ভাই তুমি একটু মায়া দয়া করো আমার উপরে ভাই তোমার কাছে আমি একটা অটো গাড়ি চাই ভাই তুমি আমার তাসিফ ভাই তুমি আমার একটা অটো গাড়ি কিনে দেও ভাই তাহলে আমি আমার বাচ্চার সাত বছর চিকিৎসা চালাইতে পারবো ভাই ভাই আমার দুইটা পাচি কোনো হয়েছে আমি নিজে প্রতিবন্ধী ভাই চলতে পারি না ভাই আমি একটা এতিম মেয়েকে বিয়ে করছি ভাই ভাই একটু সাহায্য করো ভাই তুমি মানবতার তাশিফ খান ভাই একটু সাহায্য করো ভাই করি এই যে বা লোকটি আসলে আপনারা শুনছিলেন উনি নিজেও কিন্তু আসলে প্রতিবন্ধী উনি তাসফিক খান জনপ্রিয় কন্ট্রোল শিল্পী তার কাছে একটি অটো চাচ্ছে সহযোগিতা হিসেবে একটি অটো উনি চালিয়ে হয়তো বা ওনার ছেলের যে চিকিৎসার জন্য মাসে প্রতি মাসে পনেরো হাজার টাকা লাগে সেটি জোগাড় করে কিন্তু উনি তার ছেলের চিকিৎসা করাবেন আচ্ছা আপনার কাছে জানতে যে আপনার শারীরিক যে সমস্যাটা সেটা কবে থেকে আমার যে সময় তেরো বছর বয়স এরপর থেকে আমার পা দুইডে আস্তে আস্তে ঠিকান হয়ে গেছে পা দূরে চিকন হয়ে গেছে আমি পা দিয়ে দৌড়তে পারি না আমি উন্দ দয়ে কোনো কাজ করতে পারি না আমি আমি ধরে নেই পা দিয়ে মানে বসলে উঠতে পাই উঠলে ভরদে দিয়ে ওঠা লাগে আল্লাহর পায়ে সাজতে দেয় পাশে নামাজ পড়ি নামাজটা পড়লেও আমার ভরদে নামাজ পড়া লাগে আমার পা দিয়ে আমি কোনো বাড়ি কাজ করতে পারি না এই জন্য আমি চাই একটা অটো হইলে আমি চালাইতে পারবো ওটো তো আর কষ্ট না আপনার অটো তো সিস্টেম করে চালানো যায় এ তো মোটর সিস্টেম করা আপনি এখন কি করছেন আমি এখন বর্তমানে একটা মা দেশা খেয়াজমত করতাম আপাতত আমার চাকরিটা নাই আমার পায়ে সমস্যা কারণ চাকরিটাও গেছে না মানে এখন তো আপনি কিছুই করছেন তাহলে আপনার সংসার চলছে কীভাবে আমার সংসারে আমার শ্বশুরের কাছে আমার বউ আছে আমার বউ এতিম আমার বউয়ের কিন্তু বাবা নাই সে অনেক কষ্ট করে তার পরনে একটা কাপড় নাই একটা চিরা কাপড় পরে হ্যাঁ তাকে এখন হ্যাঁ আমি কাপড় সামনে ঈদাইতেছে আমি যে গরিব মানুষ ঈদ করবো ঈদ করার মতো আমার কাছে সামর্থ্য নাই আমি নিশ্চয় আমি এতিম বড় আমি কোনো কান করছি দিতে পারতেছি না ভাই আপনারা মানবতা করেন ভাই আপনার সন্তান এখন কোথায় আছে আমার সন্তান এখন সুনামগঞ্জে আমার শাশুড়ির বাড়িতে আছে বাড়িতে থাকা অবস্থা কি চিকিৎসা চলছে চিকিৎসা আপাতত অপ আছে মানে একটা ওষুধ কিনতে গেলে দাম হইলো একশো ষাট টাকা আশি টাকা এরকম এক মানে আপনার মাসে দুইবার ডাক্তার দেখানো লাগে আর প্রত্যেক দিন ওষুধ নিয়মিত খাওয়ানো লাগে দুইবার তিনবার করে খাওয়ানো লাগে মাথায় সমস্যা হওয়ার পরে আপনার সন্তানের আসলে সন্তানের কি কি পরিবর্তন আসছে আমার সন্তান এখন এক নম্বর হইলে আমার সন্তান বসতে পারে না আমার সন্তান হাসতে পারে না আমার সন্তান গা আর করতে পারে না সন্তানী অবস্থা বয়স তো বেশি না মাত্র দশ মাস বয়স এত কিছু তো করতে করার কথাও না মানে অন্য অন্য বাচ্চা আট মাস সাত মাস নয় মাসের ভিতরে হাসে কি সুন্দর হাত মুখে দিয়া হাতে হাত খাওয়া দাওয়া হাত খাইতে থাকে এমনি হাসে একজনে ডাক দিলে তা খায় আমার বাচ্চা এরকম করে না এই জন্য আমার খালি কান্না করে কান্না করে মার মনকে এইভাবে ভাই তাকে কখন একটা মাতর চায় সন্তান হাসক খেলোক এটা চায় কিন্তু আজকে এগারো মাস বয়স হয়ে যাইতে গা দশ মাস পার হয়ে গেছে এগারো মাসে পড়ছে কিন্তু আমার বাচ্চা হাসতে পারে না আমার বাচ্চা বসতে পারে না আমার বউ খালি কান্না করে খালি কান্না করে ভাই ডাক্তাররা পরে কি বলেছে যে চিকিৎসা হবে কি ভাবে এবং কেমন টাকা লাগবে কি বলেছে ডাক্তার বলছে আমার মাসিক খরচ খরচ হবে পনেরো হাজার টাকা কিভাবে চিকিৎসাটা কিভাবে করবে মেডিকেলে রেখে এটা মেডিকেলে রাই কেনা বাসা থেকে প্রত্যেক মাসে দুইবার করে ডাক্তার দেখানো লাগবে আর ঔষধ নিয়ে মতো খাওয়ানো লাগবে সুস্থ হলে আপনার সন্তানকে কি কি হিসাবে দেখতে চান ভবিষ্যতে কি বানাতে চান আমি তাকে কোরআনের হাফেজ বানাইতে চাই আমার বউয়ের ওই আই আসা আমার এই আসা কোরআনের একজন হাফেজে কোরআন বানাইতে চাই পেদর্শক শুনছিলেন অসুস্থ এই সন্তানটি যদি তাসফিক কিংবা এই ধরনের যারা অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়ায় এবং সেই সুবাদেই কিন্তু বিভিন্নভাবে তারা জনপ্রিয়তা লাভ করেছে তাদের সহযোগিতা যদি সন্তানকে সুস্থ করে তোলা যায় তাহলে সেই সন্তানকে উনি কোরআনে হাফেজ বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারাও চাইলে ওনার পাশে দাঁড়াতে পারেন এবং যার উদ্দেশ্যে উনি আসলে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন তাসফিক খান যদি দেখে থাকেন তাহলে আমরা অনুরোধ করব এই ভাইটির বিষয়ে আপনারাও খোঁজখবর নেন আমরাও আছি সবাই মিলে ইনশাআল্লাহ ওনার পাশে দাঁড়িয়ে ওনার সন্তানকে আল্লাহর রহমতে সুস্থ করার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সকলকে